আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সানকা কোম্পানির একটি চার্জার ফ্যান। তো এই ফ্যানটি আমরা ফ্যান অংশটা খুলে রাখছি, তো এটি আসলে ফ্যান চলছে না এবং ভোল্টেজ সঠিক ভোল্টেজ দেখাচ্ছে না, তো যে কারণে এটি রিপেয়ার করা লাগবে। এর ভিতরে কি সমস্যা হয়েছে আমরা এটা খুলব এবং দেখব। এখানে আসলে পিছনে দুটি ব্যাটারি থাকে 6 ভোল্ট করে, এই দুপাশে দুটো ব্যাটারি আছে এখানে। তো এই সার্কিটটি এখানে দেখেন যে তিনটি অপশন, এখানে ইমার্জেন্সি বলে একটা বাটন আছে, স্টার্টের একটি বাটন আছে। তো আমরা লাইনটি লুজ পাচ্ছি, আমরা লাইনটি সঠিক করে দিয়ে দেখেন যে এখানে লাইন পেয়েছে। এটা স্টার্ট দিলে এখানে দেখাচ্ছে লো, এটা হাই, কিন্তু আসলে ভোল্টেজটা আসে না। কিন্তু এলইডি দেখেন, এলইডিটা জ্বলতেছে। আর এদিকে ইমার্জেন্সিতে চাপ দিলেও কিন্তু ইমার্জেন্সির এলইডিটাও জ্বলছে, কিন্তু আমরা আউটপুট ভোল্টেজটা পাচ্ছি না, যে কারণে ফ্যানটি চলে না। এই যে দুটি তার দেখা যাচ্ছে মাঝখানে লাল এবং কালো, তো এটা আমরা খুলে এর ভোল্টেজগুলো মাপবো এবং আপনাদের সব দেখাবো আস্তে আস্তে। তো এখানে ব্যাটারি খোলা আছে, কারণ আমরা এটা রিপেয়ার করার জন্য নিয়ে আসছি। ফ্যানটি অনেকদিনই চলছে ঠিকঠাক মতোই, তো হঠাৎ যে প্রবলেমটা হয়েছে দীর্ঘদিন চলার কারণে সেটি খুলেই দেখবো যে কী অবস্থা। তো এখানে দেখেন যে অনেকগুলো স্ক্রু আছে স্টার টাইপের, আমরা এই 7-8টি স্ক্রু আছে সেগুলো আমরা খুলে নিব এক এক করে। তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, এবার আমরা কভারটি খুলে নিয়েছি। তো কভারটি খুলে নিলে দেখেন যে আমরা এবার সার্কিটে দেখতে পাচ্ছি। তো এখানে আসলে একটা ট্রান্সফর্মার আছে, আর এখানে যে সানকার তৈরি নিজস্ব একটা সার্কিট আছে। আমরা এখান থেকে ভোল্টেজ পরিমাপ করে দেখবো ফার্স্টে, এই জন্য একটি অ্যাভোমিটার, ডিজিটাল অ্যাভোমিটার নিলাম। আর এটা ডিসি ভোল্টেজ, অর্থাৎ ডিসি ফ্যান চলে, সেজন্য এটা ডিসি রেঞ্জে রাখবো। ইনপুটের এই ভোল্টেজটা আসলে এসি, আমরা এটা ডিসি দিলে পাবো না, তো এসি যখন দিব তারপরে মিটারের পার্ট আসবে। এটা ট্রান্সফর্মার হয়ে ফার্স্টে ভোল্টেজটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা আসলে লাইনটি লুজ পেয়েছে, যে কারণে আমরা ভোল্টেজটা এমন পাচ্ছি। আমরা লাইনটি আবার দেখে নিব, দেখেন এবার আমরা ভোল্টেজটা পাইছি। এটা হলো 8.6 ভোল্ট এখানে আছে দেখাচ্ছে। তো এবার আমরা
ডিসি ভোল্টেজ কোথায় কেমন দেখাচ্ছে আমরা সেটা দেখে নিব। তো এসি ইনপুট ভোল্টেজ এখানে 8.6 বা 9 ভোল্ট পর্যন্ত দিচ্ছে, অর্থাৎ এই মোটরটিতে 9 ভোল্ট দিয়ে চালানো হবে। তো আসলে যে মোটর সেটা হলো 9 থেকে 12 ভোল্টের। তো এটা আউটপুটে দেখেন যে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখান থেকে আউটপুট লাইনটি বের হয়েছে ফ্যানের জন্য। এই জন্য আমরা এখানে পজিটিভটা কমন রেখে ওই দিকে আমরা ডায়োডের পর থেকে ভোল্টেজটা পাই কিনা চেক করতেছি। তো দেখেন ডায়োডের পরে ভোল্টেজটা আমরা পেয়েছি একবার। তো এই দুটাতে ভোল্টেজ দেখাই না, এবং আমাদের পজিটিভে পজিটিভ রাখার পরেও কিন্তু আমাদের ভোল্টেজটা ওখানে উল্টা দেখাইছে একবার। অনেক সময় লোড লাগানো থাকলে এই ক্ষেত্রে ভোল্টেজটা অন্য তারে ফিরে এসে অনেক সময় বিপরীত দেখাতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। তো দেখেন যেখানে দুটি ট্রানজিস্টর আছে, তো আমরা ট্রানজিস্টর সার্কিট খুলে দেখাবো। যার ইনপুটের ভোল্টেজ আমরা দেখতেছি যে ঠিক আছে, ইনপুটে 9.22 ভোল্ট পর্যন্ত আসছে, কিন্তু তার মাঝে যেটি মাঝের টার্মিনাল পর্যন্ত ভোল্টেজ নাই। তাহলে ট্রানজিস্টার আসলে ভোল্টেজ আউটপুট করতেছে না, তো সেই ক্ষেত্রে ট্রানজিস্টারের প্রবলেম বলে আমরা প্রথমত শনাক্ত করতেছি বা মনে করতেছি। তো সার্কিটটা আসলে বিভিন্ন সময় সার্কিট আমরা এখন খুলে নিব। তো সার্কিটের যে বিষয়গুলো, অনেক সময় আমরা সার্কিট খুললে তাদের চেহারার দিকে তাকালে সার্কিটগুলো নষ্ট হলে বা ডিভাইসগুলো নষ্ট হলে যে ডিভাইসটা নষ্ট হয় সেগুলো অনেক সময় ফেটে যায়, তার পুড়ে যায়, তার পাশে দাগ হয়ে যায়, বোর্ডে দাগ হয়ে যায়, এরকম অনেক কিছু দেখে কিন্তু নর্মালি সার্কিটটা ভালো, মানে কোন ডিভাইসটা নষ্ট হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যায়। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি, স্ক্রুগুলো খুলে নিয়ে আমরা সার্কিটের দিকে লক্ষ্য করে দেখব, এবং এটাই তো ভোল্টেজ পাচ্ছে না সেটা আমরা দেখছি। তো আমরা এর অবস্থানটাও দেখব যে সার্কিটটা কী অবস্থায় আছে। তো দেখেন যে এই ডিভাইসটা সার্কিটটা আসলে যে কোন সিরিজের ট্রানজিস্টর বোঝার উপায়টাই নাই, এটা পুড়ে গেছে এবং এটা ফুলে আছে, এবং নিচেই দেখেন যে এর গোড়াগুলোতেও একদম কালো হয়ে গেছে। তো প্রথমটা থেকে আউটপুট আসছিল আমরা মাপছিলাম, কিন্তু দ্বিতীয়টা থেকে একদমই আসে নাই। তো আমরা দ্বিতীয় ট্রানজিস্টরটা এটা খুলবো, আর এখানে অবশ্য বেজে ইমিটার বেজ কালেক্টর লেখা আছে, ই দিয়ে লেখা, সি সি বি এভাবে লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা অন্য সিরিজে লাগানো যাবে, সেজন্য আর কি অন্য সিরিজে লাগানো যাবে, আর যদি সেমটাই আমরা লাগাতে পারি, তবে সেমটা আমরা একদমই বোঝা যাচ্ছে না, আর এখানেও সেম কোনো কোড দেওয়া নাই, তবে এর আকার আকৃতি দ্বারা যতটা আমরা বুঝতে পারছি এটা বিডি সিরিজের হবে। তো বিডি সিরিজের আমরা লাস্টে লাগাবো, বাট এখানে আপনারা চাইলে অন্য সিরিজেরও লাগাতে পারেন। দেখেন এটা আসলে ভেঙে গেছে একটা পাশ, তো এর যে একটা পাশ ভেঙে গেছে কারণ এটা পুড়ে গিয়েছিলো। তো আমরা যখন এটা খুললাম তখন এই ভাঙা অংশ এইভাবে বের হলো, অর্থাৎ আমরা ভেঙে গেছে বলতে এটা পুড়ে যেয়ে ফেটে গেছে, ভেঙে যে গেছে বলা ঠিক হবে না, ফেটে গেছে। এবং আমরা বেজে এখানে অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে যে একদমই পুড়ে যাওয়ার কারণে যে বেশি কারেন্ট গেছে সেজন্য এটা পুড়ে গেছে। তো আমরা বোর্ডটা এই মুহূর্তে পরিষ্কার করে নিচ্ছি, আরও কোনো ডিভাইসের সমস্যা আছে কিনা সেগুলো দেখব। তো দেখেন যে আমরা একটা মসফেট নিয়ে আসছি, আমরা এখানে মসফেট লাগাবো না। তারপর এখানে গেট ড্রেন সোর্স আছে, তো এখানে আসলে
হিসাব করে যদি আপনারা লাগাতে চান অন্য কিছু তাহলে লাগাতে পারেন, তবে একটা মসফেট এটা ভালো কি খারাপ আমরা টেস্ট করার জন্য এখানে নিয়ে আসছিলাম। তো এটা নতুন, ভালোই থাকার কথা। তারপরেও কীভাবে গেট বুঝতে হয়, ড্রেন বুঝতে হয়, সোর্স বুঝতে হয়, বিশেষ করে এখানে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। আর এর যেটা হলো ড্রেন সেটা হলো বডির সাথে শর্ট থাকে, অর্থাৎ জিরো রেজিস্ট্যান্স দেখাবে। সাধারণত মাঝেরটাই হলো ড্রেন হয়, এই যে বডির সাথে আমরা ধরলে মাঝেরটা জিরো আসবে। আর বডির সাথে সোর্সেরটা পার্ট দেবে, তবে ডায়োডের ন্যায় কাজ করবে, একদিকে পার্ট দেবে আর অন্যদিকে পার্ট দেবে না, অর্থাৎ আমরা টার্মিনাল ফুল ঘুরাই ধরবো, একদিকে পার্ট দেবে অন্যদিকে দেবে না, তাহলে আমরা ড্রেন এবং সোর্স পেলে অন্যটি হলো গেট। তো আমরা এখানে আসলে আমরা এটা লাগাবো না, তো অন্য এইভাবে আপনারা যদি অন্যগুলো লাগাতে চান লাগাতে পারেন, যেমন টিআইপি সিরিজও লাগাতে পারেন 120, 21, 22। তো আমরা এখানে এটা সমকক্ষ একটা পেয়েছি BD110, সেটা আমরা লাগাবো। তো এটা আগে যেটা ছিল দেখেন BD110, এটার মিটার বেস কালেক্টর মিলিয়ে এটা আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে নেট থেকেও কিন্তু এই তথ্যগুলো পাওয়া যায়, আপনি এটার কোড নম্বর দিলে এটার পিন আউটলেট চলে আসবে। তো এখানে যেহেতু বোর্ডে অলরেডি ইমিটার বেস কালেক্টর আছে, এগুলো লাগানো আমি মনে করি খুব সহজে লাগাতে পারবেন। তাছাড়া যারা টার্মিনাল শনাক্ত করতে পারেন না, টার্মিনাল শনাক্ত করা শিখতে চান, আমার ভিডিও আছে অন্যগুলো, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো বিডি দেখেন যে আমরা একটা বিডি সিরিজের একটা লাগাচ্ছি। ট্রানজিস্টারটা বসিয়ে নেওয়ার পরে আমরা লেগগুলো কেটে নিয়ে তারপরে সোল্ডারিং করতে হবে। আবার টেস্ট করার জন্য এমনিতে হবে প্রথমত করে নিচ্ছি, তারপরে ফাইনালি করব, কারণ এটা লাগালেই যে আমাদের ভালো হয়ে যাবে তা না, কারণ সার্কিটে আরও প্রবলেম থাকতে পারে, সেগুলো আমরা করে নিতে দেখতে হবে। সোল্ডারিং করার সময় সঠিক বিট দিয়ে এবং সঠিক হিটে করার দরকার, না হলে অনেক সময় আমাদের পিসিবি বোর্ডটা উঠে আসে বা পিনটা উঠে আসে। তো আমরা এবার ভোল্টেজটা আপনাদেরকে চেক করে দেখাবো। দেখেন যে এখন সুইচ অফ অবস্থায় ভোল্টেজটা দেখাচ্ছে না, আমরা এখানে ধরবো, দেন আমরা সুইচটা অন করবো, অন করে ভোল্টেজ কত আসে সেটা আমরা দেখবো। তো দেখেন স্টার্ট বাটনে আমাদের যেটা সাদা হয়ে গেছে, উপরে পিনটা উঠে গেছে, তো এটা দিয়ে আমরা চাপ দিলাম, লোতে আমরা দেখতে পাচ্ছি দেন 9.20 ভোল্ট আসছে। তো এখানে কিন্তু হাইতেও একই ভোল্ট আসতেছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের তো লো আর হাই একই রকম কাজ করবে। যাই হোক, আমরা যেটা পাইলাম আর কি, যে এই মুহূর্তে এটা কাজ করবে, তবে আরও কিছু প্রবলেম এখানে সার্কিটে আছে বলে মনে হচ্ছে। হাই লোটা সঠিক এই যে সেভিং বা এসে এটার সব ক্ষেত্রে প্রায় একই রকম ভোল্টেজ দেখাচ্ছে। তবে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ওই ট্রানজিস্টারটা সমস্যা হয়েছিল, আমরা এটা আসার কারণে এটা মোটামুটি একটা ফলাফল আসছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।